নিজামুদ্দিন আহমেদ, আমার পিতার নাম হচ্ছে মরহুম জহিরুদ্দিন আহমেদ। 1971-এ যখন মুক্তিযুদ্ধ চলে তখন আমি চট্টগ্রাম কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম। তখন আমার বাসা ছিল বাপের ভাড়ার বাসায় আমি থাকতে পারি। আমার বাবা ছিলেন কোভিড মুসলিম স্কুলের শিক্ষক। আমাদের বাসা ছিল চকবাজার শাহ মোহাম্মদ আলী লেন চকবাজার ফিরোজগঞ্জ। বর্তমানে আমি সাংবাদিক, আমি দি ডেইলি অবজারভারে আছি। আমার বাসা হচ্ছে ধনশ্রী, বাসা নম্বর 30, রোড নম্বর 2, ব্লক ডি। মুক্তিযুদ্ধ যখন চলে তখন আমি কোনো ছাত্র সংগঠনের কোনো রাষ্ট্রীয় ছাত্র ছাত্র সংগঠনের সদস্য ছিলাম। ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কোর্স আমি একটা জেলা আমি ছিলাম একটা ক্যাডেট। তার আগে আমি একবার 69-এ এখানে বহু চাকরিতে ক্যাম্পও করেছি। 71-এ 25-এ মার্চের কালো রাত্রি আক্রমণ শুরু হয়, চট্টগ্রাম শহরে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়। 27 তারিখ টেলিভিশনে জিয়াউর রহমানের কণ্ঠে বঙ্গবন্ধুর পক্ষে ওনার কয়েক প্রশ্ন শুনলাম। সদশহর এলাকায় ওখান থেকে কিন্তু ক্যান্টনমেন্টের সাথে সাথে যুদ্ধ তীব্র হওয়ার পরে তারা না করে চরবাজারের দিকে চলে আসে। এটা প্রায় ধরুন 27-28 তারিখের দিকে। কিন্তু তখন আমরা তখন বিডিআর টিডিআর দ্বারা এখানে গেছিলো, আগে তাদের সহায়তা ছিলাম। এপ্রিলের 3 তারিখকে চকবাজার এলাকার থেকে আমাদের সেনাবাহিনী দুজন দিকে হতে বাধ্য হয় এবং 3 তারিখ কি 4 তারিখের দিকে ও পারে পার হয়ে যায়। 22 তারিখ পাকিস্তান সেনি শুরু করে, তখন রিট্রিট হয়ে যায়। তো আমি যেহেতু পুরো ছাত্র সংগঠনের ইয়ে ছিলাম, তাই আমি তাদের সাথে চলে যেতে পারিনি আর কি। তো কিন্তু জুন মাসের দিকে জুনে একটা হিট অ্যান্ড রান গ্রুপ প্রাথমিক ট্রেনিং নিয়ে আসি আর কি। তো ওখানে একটা সিদ্দিক বলে একটা ছিলেন, তার সাথে আমি সম্পৃক্ত হয়ে যাই। হিট অ্যান্ড রান কোথায় আমরা হিট করতে পারি, রেকিটা কী আমরা করতাম আর কি। আমাদের যে দুঃখের ইয়ে এখন তাকে তা আমার মনে কষ্ট দেয় যে কোনো বিরাটি কোনো অপারেশন করার আগেই আমরা কিন্তু একটা বিশ্বাসঘাতকতার কারণে আমরা অ্যারেস্ট হয়ে যাই। এবং একদিন রাত্রে সন্ধ্যার দিকে ক্যাম্পে যখন আমরা অবস্থান করছিলাম তখন হঠাৎ করে আমাদেরকে খেলা করে ফেলে তারা রেড করে আমাদের দুটো হাত পিছু করে বেঁধে দেয়। বেঁধে নিয়ে আমাদের পড়তে সার্চ করে ওখানে একটা রিভলভার আর দুটা গ্রেনেড পায় টিপে করে স্যার আউটিন তাদের ছবিগুলো তার সাথে ঘুরছিল আমাদেরকে নিয়ে। তো ওখানে আমাদের যে চারজন ছিলাম, চারজনের মধ্যে ওই সময় আমরা ছিলাম আত্ম 3 জন। সিদ্দিক যে আমাদের টিম লিডার ছিল ইন্ডিয়া থেকে এসেছিলো, কিন্তু ওই সময় সিদ্দিক ওইখানে ছিল। আমরা যে 3 জন ছিলাম তার মধ্যে একজন হচ্ছে সৈয়দ ওয়াহিদুল আলম জুনু, ওকে আমি জুনু পাগলা হিসেবে খেত। উনি ইয়েতে শিলং রেডিও স্টেশনে আধ্যাত্মিক দেবতাত্ত্বিক কাজ করতো। আরেকজন ছেলে ছিল সিরাজ, সে এখন বহুদিন ধরে মিডিল ইস্টে চলে গেছে পরে করে। তারপরে আবার আমার নাম নিতাম দুটো দিক ছিল, একটাতে তো আমাদেরকে রাখছে সূর্য দিকে আর একটা তো ওই শিবির ছেলেরা ছিল যে আমাদেরকে নিয়ে ঘুরছিল। যখন উঠলো ঘুরছিলের চত্বরে যখন আমাদেরকে দিয়ে গেলো আর কি গিফটটা যখন গেলো তখন একজন জাম্প করে লাভ দিয়ে বললো আমি ভীষণ সাকসেস হল, খুব উৎফুল্ল দেখাচ্ছিল। তারপরে আমাদের জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজিল কাদের চৌধুরী আমাদেরকে যখন গিয়ে সামনে রাখা হলো, সাথে সাথে আমাদেরকে যখন গ্রেনেড এবং ইয়েগুলো রাখা হলো তখন উত্তেজিত হয়ে সবারটা যারা গাহরি গাহরিকতা চাপ দিয়ে ওঠে ওকে অনেকে ধরে এসে আমাদেরকে আমাকে হিট করে বলে যে চিদানন্দ একটা কথা আছে, বানাও বানাও মানে মেরামত করো, মেরামত করে মানে টর্চের ওকে আবার 3 জনকে 3টা রুমে সেপারেট করে নিয়ে গেলাম। তারপর আমি ওখানে আমার উপর যথেষ্ট যা হয় আর কি ফিজিক্যাল টর্চার শুরু করতে বিভিন্ন প্রশ্ন আর টর্চার করি। আমার থেকে এমন একটা জায়গায় টর্চার করা হচ্ছিলো যেখানে রুমের মধ্যে বর্তমান জায়গায় একটা আলো আছে আর চারিদিক দিয়ে ওয়ালের দিকে অন্ধকার চেনা যায় না। আপনাকে দাঁড়িয়ে হিট করতেছে
আপনি দেখবেন না, কিন্তু আর তখন আবার যখন হিট করে তখন আমি স্বাভাবিক বাচ্চার জন্য এরকম করে সেটাকে ডাকিং দেয়, ডাকিং যখন হয়ে যাওয়ার জন্য আপনি ইয়েতে থাকে, তবে আপনি সবাইকে ওদের চিহ্ন কেনা সম্ভব হয়, কুইটি খাওয়া হয় না ধরা হয়। যদি আমি রেস্টুরেন্ট সেটা ধরে 5 তারিখ জুলাই মাসের 5 তারিখ, জুলাই মাসের 5 তারিখ থেকে এগুলি চলছে, 6 তারিখ সন্ধ্যা পর্যন্ত ব্যবস্থা রাখা হবে। সন্ধ্যার দিকে আবার আমাদের ওই টর্চারগুলো নিয়ে হবে, আবার ইন্ট্রোডিউশন টর্চ, ইন্ট্রোডিউশন মানে টর্চার, টর্চার মানে ইন্ট্রোডিউশন, এগুলি করার পরে এই সময় কিছু আবার ওই সময় আবার কিছু সিভিলিয়ান ড্রেসে পাকিস্তান সোলজার বাইরে থেকে আসলো, বুঝতে ওরা হচ্ছে ফিল্ড ইন্টেলিজেন্ট ইউনিটের পেপার, তো ওরা ওখানে আমাদেরকে আবার টর্চার করলো, বিভিন্ন প্রশ্ন করলো, করার পরে ওই রাতে ওরা আমাদেরকে নিয়ে গেলো। কারণ নিয়াজ স্টেডিয়াম বলে একটা, এখন তো দুইটা স্টেডিয়াম ছিল, আগে পুরনো স্টেডিয়াম যেটাকে নিয়াজ স্টেডিয়াম বলে, নিয়াজ স্টেডিয়ামে ওখানে প্লেয়ারদের যে ড্রেসিং রুম দেখানো ওখানে নিয়ে গেলো। ওখানে এমনি যে কয়েক ঘন্টা পর পরে ইনফরমেশন টর্চার এগুলি করা হতো, তারপরে খাওয়ার সময় তারা একটা রুটি ডাল দিত, পরে চায়ের সময় এক মগ চা দিত, কিন্তু ইন্টিগ্রেশন টর্চার এগুলি চলতো। এইভাবে 13 তারিখ পর্যন্ত চলেছিল, জুলাই মাসের 13 তারিখ, 13 তারিখ রাত্রে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো ক্রিকেট টুর্নামেন্টে। আবার এক প্রশ্নকে ইয়ে টর্চার ইন্টিগ্রেশন আমার তো মনে করলাম যে মিলিয়ে চলবে, ফ্রিজন চিকেন জেলে পাঠিয়ে দেওয়া হলো, সেখানে এটা ওখানে আমাকে সেপারেট করে হলো, আমাকে রাখা হলো একটা কনডেম সেলে, যেখানে শাসাগের আসামিরা থাকে, ওই সেলের মধ্যে আপনার থেকে আপনার ইয়ে ন্যাচারাল কল রেসপন্স করতে হবে। ওখানে তো এবার চলছে, ধরুন 18 তারিখ থেকে রিলিজ করা হয়। তো ওয়াহিদুল আলমকে স্টেডিয়াম থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, সিরিয়াসকে ছেড়ে দেওয়া হয়েছিল সেপ্টেম্বর মাসে। তবে আমি অবশ্য বাসায় ছিলাম, ফিজিক্যাল অবস্থা এরকম ছিল, আমি খুব টর্চার ছিলাম। তো 1975 পরে আমরা তো কোনোদিন চিন্তা করতে পারি নাই এই যুদ্ধাপরাধের বিচার হবে, আর 75-এর বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে এরা তো দালাল আইন সব শেষ করেছিল বা অনেকে মুক্তি দিয়েছিল, এমনকি মানে যারা হত্যা করেছে বা রেপ করেছে তাদের তো অবশ্যই বিচার হওয়ার কথা ছিল, এবং তারা তখন জেলও ছিল। 75-এর পরে কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হয়, যারা পালিয়ে গিয়েছিল তাদেরকে আনা হয়। তা এই 75 থেকে ইয়ে পর্যন্ত, এই 2010 পর্যন্ত এটা কেউ তখন চিন্তাও করতে পারে নাই, বা আমরা নিজেরাও চিন্তা করতে পারি না যে এটা একটা কোনো বিচার হতে পারে। যেমন 2010 সালে যখন এই সমস্ত বিচার প্রক্রিয়া শুরু হয়, তখন যদি আমি কোনো আওয়ামী লীগ করি না, কোনো রাজনীতি করি না, কোনো দলের কোনো আমি নই, যদিও 71-এর কারণে অনেকে হয়তো আমাদেরকে মনে করতে পারে আমরা আওয়ামী লীগ এই অনুসারী, তবে আমরা একটা মতের অনুসারী যেটা আওয়ামী লীগের সাথে মিলে, স্বাধীনতার পক্ষের লোকদের সাথে মিলে, সেরকম আমিও অনুসারী, সেইভাবে হয়তো আমাকেও আওয়ামী লীগের মনে করলে করতে পারে, এটাতে কোনো দোষের কিছু না। তবে আমি যখন সাক্ষীর বিচারটা শুরু হয় তার আগে আমার যে আমি ওদের হাতে নির্যাতিত হয়েছিলাম সেই ঘটনাটায় বিভিন্ন বইয়ে জার্নালে এসছে, যেমন ডক্টর মাহবুবুর রহমানের বইতেও আছে, তবে সাহিত্যিক মাহবুবুল আলম সাহেব যেটা বই লিখেছেন যে আমি কীভাবে অ্যারেস্ট হলাম, সেই জন্য আমার বিবেকের কারণেই আমি ওই যখন আমাকে ICT ট্রাইব্যুনাল থেকে ইনভেস্টিগেটররা যখন তদন্তকারী অফিসাররা যখন যোগাযোগ করলো তখন আমি রাজি হলাম সানন্দে, কারণ এটা আমার একটা বিবেকের বিষয়, এত বছর পরে একটা বিচার অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটাতে যদি আমি অংশগ্রহণ না করি বা আমার পার্টটা যদি আমি না বলি তাহলে মনে করি যে আমি আমার দায়িত্ব থেকে দায়িত্ব অবহেলা করেছি, যে আমি রাজি হয়েছি এবং ইয়ে রাষ্ট্র দিয়েছি, আদালতে আমি আমার অনেক আসা যাওয়া এসে করেছি, ই করে আমি আমার মামলায় আমাকে নির্যাতন করার ব্যাপারে, আমাকে এবং আমার সহকর্মী বন্ধুদেরকে নির্যাতনের ব্যাপারে আদালত, মাননীয় আদালত সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডের পাশাপাশি 5 বছর জেলে দেয়, মানে মৃত্যুদণ্ড না হলেও তার আমার কারণ তার 5 বছর হলে জেলে থাকতে হতো, সেদিক দিয়ে আমি একটু অ্যাডজাস্ট মনে করলাম যে আদালত আমাকে সম্মানিত করেছে। বাংলাদেশ যে প্রেক্ষিতে বাংলাদেশ যে গোল দিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেই গোল থেকে হয়তো কিছুদিন আমরা কিছু বছর একটু বিচ্ছুত ছিলাম, কিন্তু আমরা আবার এই আবার আমরা সেই দিকে চলে এসেছি, অলরেডি আমরা সেই গোলের দিকে যাচ্ছি, আমাদের যে এখন যে গোলের দিকে যাচ্ছি, যে গোলের মধ্যে যাওয়ার পথে কিন্তু কিছুটা এখন ইয়ে আছে, সেটা হচ্ছে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের
মনে থেকে অনেকের মধ্যে এখনও সাম্প্রদায়িকতা এখনও কাজ করে যাচ্ছে, রাজনৈতিক হীনমন্যতা এখনও ইয়ে করে আছে, রাজনৈতিক দলগুলির কারণে আমরা আরেকজনকে কোণঠাসা করতে চেষ্টা করি, সাম্প্রদায়িক কারণে আমরা অন্যকে হেয় করি, অন্যের অধিকার দিতে ইয়ে করি। এই জিনিসটা আমাদের, আমরা যদি এই জিনিসটাকে আমরা যদি রহিত করতে পারি, একটা হচ্ছে কমিউনালিজম আর একটা হচ্ছে রাজনৈতিক এক্সট্রিমিজম, মানে কমিউনাল রিলিজিয়াস এক্সট্রিমিজম এবং পলিটিক্যাল এক্সট্রিমিজমকে যদি আমরা বাদ দিতে পারি, আমাদের গোলে যাওয়ার কোনো, আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে কোনো অসুবিধা হবে না, আশা করি তরুণ প্রজন্ম এদিকে খেয়াল রাখবে। তবে আর একটা, তবে আমরা এখন আমাদের যে অগ্রগতি, এই অগ্রগতিটা ধরে থাকতে হবে, অর্থনৈতিক অগ্রগতি, আমাদের টেকনোলজিক্যাল ডিজিটালাইজেশনের যে অগ্রগতিটা হচ্ছে সেটা ধরে রাখার জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, এবং তারা এগিয়ে আসছে। ওরা তরুণ প্রজন্ম যদি এইটার সাথে না থাকতো তাহলে বাংলাদেশ এই পর্যায়ে আসতো না।